हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल अर्पिताज आई क्यू। आशा करछि तोमादेर सबार WBCS प्रिली 2021 एर एग्जाम खूब भालो होयेछे। आजकेर आमी एकटा बुकलेट पेयेछि बी सीरीजेर, तो एटा आमी एकटु एनालिसिस करे तोमादेरके जानाते चाई अपशनसगुलोर कारेक्ट आंसर कि हबे। যেহেতু 200টা কোয়েশ্চেন থাকে, তো 200টা কোয়েশ্চেন ফুললি এক্সপ্লেন করাটা একটা ভিডিওতে ইটস নট পসিবল। তো আমি শুধু অপশনগুলো বলে যাচ্ছি, তোমরা জাস্ট অপশনটা একটু মিলিয়ে নাও। সো ফার্স্ট কোয়েশ্চেন ইজ দ্য ওয়ার্ড ক্লাস্ট্রোফোবিয়া মিনস, অপশন সি উড বি দ্য কারেক্ট আনসার, এ ওয়ান সি। নেক্সট কোয়েশ্চেন টু, টু আগেন সি উড বি দ্য কারেক্ট আনসার। থ্রি ডি, কারেক্ট আনসার ইজ ডি। দেন ফোর, কারেক্ট স্পেলিং অফ অ্যাকোমোডেশন বি, এ সি সি ও এম এম ও ডি এ টি আই ও এন, অ্যাকোমোডেশন বি। দেন ফিফথের আনসারটা আমিও ঠিক এক্স্যাক্ট বলতে পারছি না কী হবে, লাভ অফ ওয়ান সেলফ। তোমাদের যদি কারো জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। ফাইভেরটা আমি কনফার্ম নই, তাই কিছু বললাম না। নেক্সট, কামিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন সিক্স, সিক্স সি, ফিল আনওয়েল। সেভেন, হি প্রিসাইজড ওভার দ্য মিটিং, সো ওভার উড দ্য কারেক্ট প্রেপোজিশন। দেন এইট, দ্য ইডিওমিক এক্সপ্রেস মেক মেক বোথ এন্ডস মিট মিনস গেট ওয়েল, এই ফ্রেজটার মানে হচ্ছে টু হ্যাভ এনাফ মানি। নাও নাইন, নাইন ডি, অ্যালাইটেড। টেন, টেন অগেন ডি। ইলেভেন এ, ওয়াইল আই ওয়াজ সিটিং ইন দ্য লাইব্রেরি সাম ওয়ান থ্রি ওয়া বল থ্রু দ্য উইন্ডো, সো ওয়াজ সিটিং উড বি দ্য কারেক্ট আনসার, ইলেভেন এ। টুয়েলভ বি, কামনেস। দেন থার্টিন ডি। ফোরটিন বাই, হি ইজ টলার দেন ইউ বাই টু ইঞ্চেস। দেন ফিফটিন, ফিফটিন এ ওয়ান আইড পার্সন, ভুল করে এটা অনেকেই অ্যান করবে বা দা করবে, বাট এ হবে, কারণ কি ওয়ানটা যখন ওয়ানের মতো ডাব্লিউর মতো প্রোনাউন্স হচ্ছে না, সো যদিও ওটা একটা ওয়েল, বাট স্টিল এখানে আর্টিকেলটা হবে এ, সো এ ওয়ান আইড পার্সন। বি সিক্সটিন, সিক্সটিন ডি। সেভেন্টিন এ, অফিসিয়াস মিন্স সেলফ ইম্পর্টেন্ট। দেন এইটিন, কেপেবল থেকে ইনকেপেবল। দেন নাইনটিন, নাইনটিন বি। টোয়েন্টি, সুপারফিসিয়াস মিন্স অন দ্য সার্ফেস অর টপ অফ দ্য সার্ফেস, সো অ্যান্টোনিম কী হয়ে যাবে, ডিপ। টোয়েন্টি ওয়ান, টোয়েন্টি ওয়ান এ। টোয়েন্টি টু সি। টোয়েন্টি থ্রি এ। টোয়েন্টি ফোর আগেন এ। এখানে দেখো, যদিও ইউনিক, ইউনিক ইউ ইজ আ ভাওয়েল, ইউ ইজ আ ভাওয়েল, বাট স্টিল ইউর প্রোনাউন্সিয়েশন ইজ লাইক ওয়াই, ওয়াই। যদি এটা আমব্রেলা হতো, আয়ের মতো উচ্চারণ হতো, তখন এখানে অ্যান হতো, বাট ইউনিকটা এটা ওয়াইয়ের মতো প্রোনাউন্স হয়, বাট ওয়াই যেহেতু একটা কনসোনেন্ট, তো এর আগে কিন্তু এ হয়, ইউনিকের আগে এ হয়, সো এটা এ হবে। টোয়েন্টি ফাইভ, ওয়ান্স ইন দ্য ব্লু মুন, দ্যাট মিন্স রেয়ারলি। এখান থেকে এবার জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন স্টার্ট হয়ে যায়। টোয়েন্টি ফিফথ পর্যন্ত ইংলিশের কোয়েশ্চেন থাকে, টোয়েন্টি সিক্স থেকে জেনারেল স্টাডিজ। সো ফার্স্ট ইজ, নোট ছাপানোর দায়িত্ব আছে রিজার্ভ ব্যাঙ্ক। কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা। টোয়েন্টি নাইন হবে সি, কোনো দোলনায় বসে থাকা লোকটি উঠে দাঁড়ালে দোলনার পর্যায়কাল কমে যায়, কেন কি এটা রুট এল হয়, সো এল এর মান যত বেশি হবে রুট। সো টোয়েন্টি নাইন সি, ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরউইন উদ্বোধন করেন 1931-এ। থার্টি ওয়ান বি,
আমাদের রিসেন্ট যে মুখ্য নির্বাচনী বা চিফ ইলেকশন কমিশনার সুশীল চন্দ্র, সুনীল চন্দ্র নয় কিন্তু সুশীল চন্দ্র, এখানে কনফিউজ করার জন্য দুটো অপশান খুব রেয়ারলি দিয়েছেন। 32 ইলতুতমিস, কোন সুলতান সিংহাসনে বসার আগে দাস ছিলেন না, ইলতুতমিস। 33 হবে 8 ভোল্ট। 34 সেফটি ভাল্ভ তত্ত্ব, এও হিউম অ্যাবাউট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। চিপকো আন্দোলন, চিপকো আন্দোলন হচ্ছে নারীবাদী, এটা ওই মেয়েদেরকে নিয়েই ব্যাপারটা ছিল, সো ফেমিনিস্ট মুভমেন্ট। 36 বি ব্রহ্মবান্ধব উপাধ্যায়। 37 এক্সপোর্ট প্রসেসিং জোন, এটা আমার মনে হচ্ছে হলদিয়া, আই এম নট শিওর, তোমাদের যদি অন্য কিছু আনসার কারেক্ট মনে হয় তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। সিয়াচেন হিমবাহ, কারাকোরাম। তারপর তাপীয় পরিবাহিতা এবং তড়িৎ পরিবাহিতার সাপেক্ষে হীরকের মান, হীরের তাপীয় পরিবাহিতা মানে থার্মাল কন্ডাক্টিভিটি অলওয়েজ হাই, তাই বি হবে কারেক্ট আনসার, হাইয়েস্ট কে অ্যান্ড লোয়েস্ট ডেল্টা। রামচরিত মানস, এর রচয়িতা হলেন তুলসীদাস। দাদাভাই নরোজিকে বলা হয় গ্র্যান্ড ওল্ড ম্যান অফ দ্য ইন্ডিয়া, সো 41 ডি। 42টা আমি কারেক্ট আনসারটা ঠিক বলতে পারবো না, এটা কী হবে। 43 আর 42তে আমার নিজেরই ডাউট আছে, তো আমি তোমাদেরকে এই জন্য আনসারটা কিছুই দিলাম না, তোমরা জানলে আমাকে ইনফর্ম করতে পারো। দেন 44 গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন টলস্টয় দ্বারা। 45 আমেরিকার 46 প্রেসিডেন্ট, হি ইজ বেসিক্যালি ফ্রম ডেমোক্রেটিক পার্টি। 46 বি 47 মোস্ট প্রবলি 100%। স্বাস্থ্যসাথী প্রকল্পে আমার মনে হয় না কেন্দ্রের কোনো হাত আছে বলে, এটা পুরোটাই স্টেটের একটা স্কিম আই গেস, সো এটাও আমার একটু ডাউট আছে। 48 হবে বি। 49 পেট্রোলিয়াম পণ্য, সব থেকে বেশি যদি ইম্পোর্টেড কিছু হয় সেটা হচ্ছে পেট্রোলিয়াম পণ্য। 50 কোয়েশ্চেনটা তো আমি বুঝতেই পারিনি, এটা কী বলেছে, তো এটা জানলে আমাকে কেউ একটু ইনফর্ম করো প্লিজ। নির্বাচন কমিশন গঠন করেন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। 52 হবে এ, ভারী বস্তুটির মোমেন্টাম বা কৌণিক ভরবেগ বেশি হবে। 53 জিরো ক্যালভিনে থাকা শুদ্ধ সিলিকন হলো ইনসুলেটর বা অন্তরক। 54 গ্রিনহাউস। 55 মনসবের অর্থ হলো পদ বা পদমর্যাদা। 56 একই থাকবে, কোনো জলাধার থেকে যদি কেউ জল খায় সেখান থেকে তার লেভেলটা কমে না, ওটা একই থাকে, তো আনসার হবে ডি। 57 চোখের বদলে চোখ নিলে সারা পৃথিবী অন্ধ হয়ে যাবে, এটা গান্ধীজির বক্তব্য, সো অপশন বি। 58 এ। 59 এ আর্টিকেল নাম্বার 21। 60 অপশন বি, সুপ্রিম কোর্টের বিচারপতির রিটায়ারমেন্ট এজ হচ্ছে 65 ইয়ার্স। 62 1948 অপশন সি। 63 জিন্দাগাদা, পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে জিন্দাগাদা। নাও 64 আনুমানিক 11% বাড়বে। 65টা নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল, এটা বাঘ বা সিংহের মধ্যে যে কোনো একটা হবে মনে হচ্ছে, এটা কেউ জানলে আমাকে ইনফর্ম করবে। ভারতের ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর কোনটি, এই বাকি যেগুলো VAT GST এক্সাইজ ডিউটি এগুলো সব ইনডাইরেক্ট ট্যাক্স, শুধু এই ওয়েলথ ট্যাক্স বা সম্পদ কর এটাই একমাত্র ডাইরেক্ট ট্যাক্স, সো সি উড বি দ্য কারেক্ট আনসার। দেন 67 হবে √3:√2। 68 নিপা ভাইরাস। 69 বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত তামিলনাড়ুতে। 70
সেভেন্টি হবে আকবর, ওরা আমার জন্মগত অধিকার বাল গঙ্গাধর তিলক, ইবন বতুতা মোহাম্মদ বিন তুগলক, তো অপশন সি। থার্ড 73, রুট সিক্স গুণ ধীরে চলবে মানে স্লো হয়ে যাবে, পেন্ডুলামটা স্লো হয়ে যাবে, সো 73 ডি। 74, রোহিত শর্মা রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার 2020 রোহিত শর্মা পেয়েছেন। 75, 1993, এটাও আমার জানা নেই, পুনর্ভবা এবং আত্রেয়ী হলো নিম্নলিখিত নদীটির শাখা নদী, এটা আমিও ঠিক বুঝতে পারিনি। 77, রম্পা বিদ্রোহে নায়ক ছিলেন আলুরি সীতারামা রাজু, এই অপশান ডিটা কারেক্ট আনসার হবে। 78, চরকা মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের মুখ্য প্রতীক, চরকা। নীতি আয়োগ, নীতি আয়োগ নরেন্দ্র মোদী এস্টাবলিশ করেছিলেন, তো 1 জানুয়ারি 2015 থেকে এটার এস্টাবলিশমেন্ট হয়েছিল। তারপর সবুজ সাথী, সবুজ সাথী হচ্ছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদেরকে সাইকেল দেওয়া হয়। নেক্সট 81, সর্ববৃহৎ হিমবাহ হচ্ছে কিনা গঙ্গোত্রী। এনআরসি বর্তমানে একটি বিলের আকার নিয়েছে, এটা একটা অ্যাক্ট হয়ে গেছে, হিউম্যান অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এলাহাবাদ প্রশস্তির রচয়িতা হচ্ছেন হরি সেন। শুষ্ক বরফ মানে হচ্ছে সলিড CO2। 85, গতিধারা প্রকল্পে একজনকে ম্যাক্সিমাম 1 লাখ পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে সরকারি তরফ থেকে। সংবিধানের 18 নম্বর অনুচ্ছেদে সুরক্ষিত হয়েছে সাম্যতা বা ইকুয়ালিটি। 87, সি। 88, ডি। 89, সুন্দরবনের সীমানা নির্দেশ করেন, সুন্দরবনের সীমানা নির্দেশ করেন ড্যাম্পিয়ার ও হসেজ। 89, ডি। 90, ডি, নয়ঙ্কর ব্যবস্থা বিজয়গড় সাম্রাজ্য। 91, টোকিও অলিম্পিকের জন্য পুরুষ হকি দলের অধিনায়ক হিসেবে মনপ্রীত সিংকে চুজ করা হয়েছে, সো 91, এ। কাশ্মীর উপত্যকা জাসকার ও পীর পাঞ্চাল পর্বশ্রেণীর মধ্যে অবস্থিত, অপশান এ। ডান্ডি অভিযান আইন অমান্য আন্দোলন, অপশান সি। জুন 2021 হিসেবে সর্ববৃহৎ আইটি সেক্টর হচ্ছে TCS। 95, রবীন্দ্রনাথ ঠাকুর নাহলে কাজী নজরুল ইসলাম, দুজনের মধ্যে যে কোনো একজন, আমি একটু কনফিউজ, এটা আমাকে কেউ কমেন্ট করে জানাতে পারো যদি সঠিকটা জানো। 96, অপশান বি মেধা পাটকর। 97, শের-ই বাঙ্গাল ফজলুল হককে বলা হতো, খিলাফত আন্দোলনের মূল উদ্দেশ্য ওই তুর্কি থেকে এসেছিল। তিতুমির, তিতুমিরের আসল নাম ছিল মীর নাসের আলী। তারপর 100 হচ্ছে অপশান ডি, এই ওপরের তিনটেই মানে আলোকবর্ষ, পারসেক, ফারলং, এগুলো সব কিন্তু ইউনিট অফ ডিস্টেন্স, বাট জিফিটা হচ্ছে ইউনিট অফ টাইম। 101, অপশান বি। 102, অপশান ডি, পাকিস্তান প্রস্তাব নিয়েছিল 23 মার্চ। 103, রঞ্জিত গুহ ইতিহাস চর্চার সূচনা করেন রঞ্জিত গুহ। 104, গোদাবরী নদী, অপশান এ গোদাবরী, অপশান এ গোদাবরী। 105, ফরাসি ওপেনে জয়ী হন নোভাক জ্যাকোভিক। 106, ভারত একটি রাজ্যসমূহের সংঘ, ইউনিয়ন অফ স্টেটস। 107, বিন বখতিয়ার খলজি, ইখতিয়ারউদ্দিন বিন বখতিয়ার খলজি, সো অপশান বি। 108, এটা হবে 100.101। 108, অপশান সি। 109, এখানে অ্যাকচুয়ালি হবে 25 ক্রোরস আপ টু, কিন্তু 25 ক্রোরসটা এখানে কোথাও নেই, তো আমি এটা বুঝতে পারছি না যে কত হবে, তাহলে অপশান এটা হতে পারে, ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 25 ক্রোরস ফর স্মল এন্টারপ্রাইজ।
110, একা আন্দোলন কি ছিল? একা আন্দোলন এই ওপরের মধ্যে কোনোটিই ছিল না। সো নান অফ দিস। সো 111, এটা হচ্ছে মার্স মিশন। মার্সে প্রিজারভেন্স নামে নাসা প্রেরিত রোভারটি যে স্থানে সাফল্যের জন্য অবতরণ করা হয়েছে সেটি হলো মঙ্গল। 112, ইলতুতমিস, অপশন সি। 113, বিক্রমশিলা বিহার কে স্থাপন করেন? ধর্মপাল। 114, এটা মনে হচ্ছে পল্লী সমাজ হবে। 115, নিম্নলিখিত নদীটি পশ্চিমবঙ্গ এবং আসামকে পৃথক করেছে, এটা হচ্ছে সংকোষ। সবথেকে বেশি টিন সরবরাহ করে বা টিন উৎপাদন করে ছত্তিশগড়, অপশান ডি। 117, মার্সি পিটিশন দিয়েছিলেন জেলে থাকাকালীন, ভি ডি সাবারকর। নিম্নলিখিত এই বাকি তিনজন, এনারা সবাই কিন্তু আলিগড় স্কুলের অন্তর্ভুক্ত, একমাত্র অনিল সিল ইনি আলিগড় থেকে বিলং করতেন না। অপশন ডি, কারেক্ট সিকোয়েন্স ফ্রম সাউথ টু নর্থ ইজ পীর পাঞ্জাল, জাসকার, লাদাখ, কারাকোরাম। 120, টুলকিট মানে একটা ইলেকট্রনিক সরঞ্জাম। 121, এই লেটার্স ফ্রম বুরমা এর বইটির অথর হচ্ছেন আং সাং সুচি। পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের ক্ষেত্রে পারিবারিক আয়ের ঊর্ধ্বসীমা প্রযোজ্য নয়, ওপরের তিনটির জন্যই। যদি মেয়েটি হ্যান্ডিক্যাপ হয়, জে জে হোমসের বাসিন্দা হন এবং তার মা বাবা দুজনকে যদি হারিয়ে থাকে, সো অল অফ দ্য অ্যাবভ হবে কারেক্ট আনসার। দেন শকাব্দ কবে সূচনা হয়? 78 AD। 124, সিধু কানু কোন বিদ্রোহের সাথে জড়িত? সাঁওতাল বিদ্রোহ। অন্তরাজ্য পরিষদ গঠন কার দ্বারা হয়? প্রধানমন্ত্রী দ্বারা। চাঁদ ও পৃথিবীর ব্যাসের আনুমানিক অনুপাত হল 1:4। শরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কর্ণাটক, অপশন বি। নেক্সট, নমামি গঙ্গে প্রকল্পটি হচ্ছে গঙ্গার পরিচ্ছন্নতার জাতীয় মিশন, যেটা নরেন্দ্র মোদী ইনিশিয়েট করেছেন। 2021 সালে ভারতের গণতন্ত্র দিবস উদযাপনের দিন কোনো চিফ গেস্ট ছিলেন না, এই বছর কোনো চিফ গেস্ট ছিলেন না ডিউ টু কোভিড-19। 130, অপশন ডি, আইন অমান্য আন্দোলনের সময় কে ছিলেন? লর্ড আরউইন, গভর্নর জেনারেল ছিলেন। সিডিতে যে বর্ণালী দেখা যায় সেটা হচ্ছে রিফ্লেকশন, প্রতিফলন, অপশন বি। বঙ্গভঙ্গ রদ হয়েছিল 1911-এ, 1905-এ স্টার্ট হয়েছিল কিন্তু বন্ধ হয়েছিল বা রদ হয়েছিল 1911-এ, 1911 সালে, অপশন বি। ক্যালকাটা ইউনিভার্সিটি 1857, অপশন ডি। 135, এটা হবে বি, লেন্সের ক্ষমতা দেওয়া আছে ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি হবে, এটা হবে কনভেক্স প্লাস 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য। 2020 সালে সাহিত্যে নোবেল প্রাইজ দেওয়া হয় লুইস গাল্ক, অপশন এ। রেফ্রিজারেটর বরফ ট্রেতে ওপরে রাখার কারণ হচ্ছে পরিবহনের মাধ্যমে বাকি অংশে শীতলীকরণ সম্ভব হয়, অপশন সি। 138, অপশন সি, মানে এটা দুটো প্রতিটি টুকরো স্প্রিং ধ্রুবক ডাবল হয়ে যায়, 2K হয়ে যায়, অপশন সি। 139 হবে 1:12। 140, উপরাষ্ট্রপতি, অপশন বি। 141, এটা হবে জিএসআই, সন্ধ্যাকার নন্দী, পাল রাজবংশ, অপশন ডি। তারপর ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্টের সকল সদস্য এবং রাজ্য বিধানসভা সমূহের সদস্যের দ্বারা, শুধু পার্লামেন্টের সদস্য করলে কিন্তু ভুল হবে, ডিটা হবে কারেক্ট আনসার। 144, এটা হবে অন্ধ্র উপকূল, হুদহুদ ঘূর্ণবাদ, অন্ধ্র উপকূল। 145, তুঙ্গভদ্রা, অপশন ডি।
হুয়ের মতে কোভিড নাইন্টিন রোগের জন্য দায়ী অফিসিয়াল ভাইরাসটির নাম হচ্ছে নোভেল করোনা ভাইরাস। তো অপশান সি, এন ফর নোভেল। 147, ভাগীরথী এবং অলকানন্দা সংযোগস্থল দেবপ্রয়াগ, অপশান বি। ভোটের বয়সটা 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল 61তম। 149, কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্র অবস্থিত কটকে। 150, অপশান এ। 151, অপশান বি, পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নরোজির লেখা। 152, অপশান ডি, মুকুটমণিপুর বাঁধটি কংসাবতী নদীর বরাবর অবস্থিত। 153, এটা একটু কনফিউজিং, এটা নর্মালি অ্যাকচুয়ালি ন্যাশনাল ফ্ল্যাগের যে ডিজাইনটা এটা পিঙ্গালি ভেঙ্কাইয়া করেছিলেন, কিন্তু এটা নামটা এখানে অপশানে নেই। তো এই চারজনের মধ্যে কে হবে আমি একটু কনফিউজ, কেউ জানলে একটু কমেন্ট করে জানাবে। 154 হবে ডি, অপশান ডি। তো 155, 1857 বিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ, অপশান সি। শোল্ডারিংয়ের জন্য যেটা ইউজ হয় সেই অ্যালয়টা হচ্ছে SNNP, মানে নীল দর্পণ নাটকটি কার রচনা, অপশান ডি, দীনবন্ধু মিত্র, এটা সবার জানা। 158, ডিলাটোমিটার হচ্ছে পদার্থের মাত্রাগত পরিবর্তন, মানে এটা একটা ডাইমেনশনাল চেঞ্জ। 159, শান্তিস্বরূপ ভাটনাগর, এটা কিন্তু বিজ্ঞান এবং প্রযুক্তি, কেউ শান্তিতে টিক করে এসো না, বিজ্ঞান ও প্রযুক্তি। 160, সুন্দরবনকে রামসার ক্ষেত্র হিসেবে ঘোষণা করেছেন ওই নিয়ারেস্ট 1972তে, সো অপশান বি উড বি দ্য কারেক্ট। 161, ভারতে আগস্ট মাসে বৃষ্টিপাতের তারতম্য সাধারণত লখনৌতে বেশি পরিষ্কারভাবে বোঝা যায়। 162, এটা হবে আইরিশ, অপশান বি। 161 শব্দটি হচ্ছে কিনা মুন্ডা অভ্যুত্থান, এই এই অভ্যুত্থান এই আন্দোলনের সঙ্গে জড়িত এই শব্দটা উলগুলান। মুদ্রাস্ফীতি হলো ক্রমাগত মূল্যস্তর বৃদ্ধি পাওয়া। 165, ভারতীয় সংবিধানে জিম্মাদার বা কাস্টেডিয়ান বলা হয় সুপ্রিম কোর্টকে। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ, রাসবিহারী বোস, অপশান ডি। 167, 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। 168, এই ইয়াস, ইয়াসটা কোথায় হলো, ওমান, ওমান নাম দিয়েছে, ইয়াস ওয়েস্ট বেঙ্গলে হয়েছিল, নাম দিয়েছে ওমান। 169, এটাও আমার ঠিক জানা নেই অভ্র উৎপাদনকারী জেলা কোনটা। আর হাইড্রোলিক প্রেসের কার্যনীতি ভিত্তি করে কার ওপরে, পাস্কালস লয়ের ওপরে, অপশান বি। 171, খুতবার অর্থ হলো শুক্রবারের প্রার্থনার সময় রাজার নামে পাঠিত উপদেশ। 172, এটা হবে অপশান বি, সুপার ওভার এবং বাউন্ডারির ওপরে ডিপেন্ড করে ইংল্যান্ড উইনার হয়েছিল। 173, ফাইন্যান্স বিল কিন্তু সবসময় রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের হাতেই ডিপেন্ড করে, প্রেসিডেন্টই ফাইনাল ডিটারমাইন করেন, সো অপশান ডি। পেঁয়াজ কাটার সময় চোখে জল আসার কারণ কি, এতে সালফার থাকে, পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে, সো অপশান এ। 175, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্যগণ নির্বাচিত হন স্পিকারের দ্বারা, লোকসভা স্পিকারের দ্বারা। 175, আমি এখন সলভ করে দেখাবো না, আমি একটা পার্ট টু করবো যেখানে শুধু ম্যাথেমেটিক্সের প্রবলেমসগুলোই সলভ করে দেখাবো, এখন আমি শুধু অপশানগুলো বলে চলে যাচ্ছি। সো 176, এটা হবে অপশান বি। 177, অপশান বি। 178, অপশান ডি। 179, অপশান ডি। তারপর 180, 180
আবার ডি 181, সি 181, সি ওয়ান এইটি টু, ডি 183, বি 184, 18 সেকেন্ড, অপশান এ 185। এটা মোস্ট প্রবলি বি হবে, এখানে কোনো লজিক খুঁজে পাচ্ছি না, জাস্ট লেটার কাউন্ট করেই বললাম। 186, আগেন বি 187, বি 188, এটা আমার এখনও সলভ হয়নি। 189, অপশান বি 190, অপশান এ 191, মোস্ট প্রবলি অপশান ডি 192, অপশান বি 193, অপশান সি 194, অপশান এ 195, অপশান ডি 196, আমার মনে হচ্ছে এ হবে। তোমাদের যদি অন্য কিছু মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। 197, অপশান ডি 198, এটা আমি ঠিক বুঝতেই পারছি না এটা কী করতে হবে, কেউ পারলে এটা একটু আমাকে ইনফর্ম করো। দেন 199, ডি অপশান ডি, ঠাকুমা হবে, গ্র্যান্ড মাদার। 200, 200 হবে এ, অপশান এ। এর মধ্যে যদি তোমাদের কোনোটা মনে হয় যে আমার অ্যান্সারটা ভুল আছে, তুমি কারেক্টটা জানো, তো আমাকে কমেন্ট বক্সে একটু জানাবে। আর সবাই কমেন্ট করে বলো তুমি কতগুলো কারেক্ট করে এসছো। থ্যাংকস ফর ওয়াচিং।